কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এক মাসের অধিক সময় পর আবার তোমাদের সামনে হাজির হলাম জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে। আশা করি তোমরা আমাকে ভুলে যাও নাই। এবং যে টপিকে আমরা শেষ করছিলাম সেই টপিকটাও আশা করি তোমরা ভুলে যাও নাই। টপিকটা ছিল ম্যালেরিয়া। ম্যালেরিয়া পরজীবীর যে লাইফ সাইকেল সেটাই আমরা আলোচনা করছিলাম। সেই আলোচনার মধ্যে আমরা শুধু মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর যে জীবন চক্রটুকু ঘটে শুধু সেইটুকু আমরা আলোচনা করতে পারছিলাম, আর তার পরবর্তীতে যে ঘটনাগুলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি নাই। এর মাঝে দীর্ঘ গ্যাপ। আজকে এই ক্লাসটা দেখার পর বা দেখার আগে যদি গত ক্লাসটা একটু দেখে আসতা তাহলে সেটা খুবই বেটার হতো। তা আজকে যারা লাইভে আমার সাথে আছো তারা তো আমার সাথে থাকবাই, আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সাথে থাকবা, ক্লাসটা দেখবা, দেখার পর গত ক্লাসটা আরেকবার একটু দেখে নিও। তাহলে আশা করি যে পুরা লাইফ সাইকেলটা ম্যালেরিয়া প্যারাসাইটের যে টোটাল যে লাইফ সাইকেলটা সেই লাইফ সাইকেলটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো যে ম্যালেরিয়া প্যারাসাইটের মশকিদ্দেহে ম্যালেরিয়া প্যারাসাইটের যে লাইফ সাইকেল সেই অংশটুকু। আমরা জানি বা আমরা যে ভিডিও দেখছিলাম বা গত ক্লাস বা যে আগের ক্লাসগুলোতে যতটুকু আলোচনা করছিলাম সেটাতে আমরা জানছিলাম যে ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেলের জন্য দুইটা হোস্টের প্রয়োজন হয়, এক মানুষ আর দুই হলো মশকি, তাও অ্যানোফিলিস মশকি, মনে আছে তোমাদের? তাহলে মানুষের শরীরে যা ঘটে সেইগুলো আমরা ডিটেলে শিখে গেছি, এখন এই মশকির শরীরে যা ঘটবে সেইটা আমরা ডিটেলে শিখবো। তারপরেও যেহেতু অনেক দিন হয়ে গেছে অনেকের মাথায় বোধহয় সেই লাইফ সাইকেলের বিষয়টা নাই, তাই আমি একটু খুব শর্ট একটা ভিডিও আগেও দেখাইছিলাম সেই ভিডিওটা আরেকবার একটু দেখায় ম্যালেরিয়ার লাইফ সাইকেল প্যারাসাইটের লাইফ সাইকেলটা একটু আমি মনে করাই দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন একটা ভিডিও দেখি। এই ভিডিওটা দেখলে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইটের যে লাইফ সাইকেল সেইটা আমাদের মনে চলে আসবে বা আমরা বুঝে যাব, মনে পড়ে যাবে আমাদের আমাদের আমরা এখনো ভিডিওটা আমরা রান করছি কিন্তু তোমাদের সামনে এখনো আসা নাই। আচ্ছা হ্যাঁ, আমরা এখন ভিডিওটা রান করব আবার, প্রথমবার রান করছি সেটা তোমরা দেখতে পাও না, এখন আমরা আবার ভিডিওটাকে রান করব। ওকে, তাহলে আমরা আবার প্রথম থেকে ভিডিওটা দেখি, ভিডিওটা যেহেতু অনেকখানি এগিয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা যদি দেখি তাহলে দেখো যে একটা মশকি যে ইনফেক্টেড সেই মশকিটা গিয়ে একজন ব্যক্তিকে কামড়ালো, তার শরীরে স্পোরোজয়েড ঢুকলো, খেয়াল করো সেই স্পোরোজয়েড রক্তে না গিয়ে রক্তকণিকাকে আক্রমণ না করে লিভারে গেল, লিভারে গিয়ে লিভার সেলকে দেখো আক্রমণ করছে, সেখানে গিয়ে সংখ্যা বৃদ্ধি করছে, যে ঘটনাটাকে আমরা বলে থাকি হেপাটিক সাইজোগনি। এই হেপাটিক সাইজোগনির পরে যে দেখো ওখান থেকে আবার মাল্টিপ্লাই করে তারা রক্তে চলে এসে আবার দেখো রক্তকে আক্রমণ রক্তকণিকাকে আক্রমণ করছে, করে রক্তকণিকার মধ্যে দেখো তারা সংখ্যা বৃদ্ধি করছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তবে এখানে কিন্তু সব সময় যে মশক এই প্যারাসাইটগুলা সংখ্যা বৃদ্ধি করবে তা না, অনেক সময় কোন কোন ক্ষেত্রে বা অনেক প্যারাসাইট গুলো আছে যারা লোহিত রক্তকণিকার মধ্যে সংখ্যা বৃদ্ধি না করে মোটা তাজা হবে, এবং তারা এই যে নতুন একটা মশকি দেখো সেই ভিকটিমকে খাইছে, তার ব্লাড খাইছে, তার শরীরে এখন সেই সকল উপাদান চলে গেছে। এবার ইনি যখন আবার নতুন কাউকে আবার এই এই মশকি যখন আবার নতুন কাউকে আক্রমণ করবে, তাদের যখন রক্ত খাওয়ার চেষ্টা করবে, তখন তাদের শরীরে আবার কে স্পোরোজয়েড বা এই ম্যালেরিয়া পরজীবী ঢুকে যাবে। তো এইগুলো আমাদের আগেই জানা, জাস্ট একটু মনে করাই দিলাম। এখন আমরা যেখান থেকে শুরু করব, আমরা মানুষের দেহে যা যা ঘটে সেই যে আমি একটু আগে উচ্চারণ করলাম যে হেপাটিক সাইজোগনি সেটা ক্লিয়ার আমরা আলোচনা করছি গত ক্লাসে, তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি সেটাও আমরা ক্লিয়ার ভাবে আলোচনা করছি গত ক্লাসে, এখন আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হলো মশকির দেহ। ওকে, তাহলে আমরা একটা মশকি এঁকে নিব। তাহলে আমরা যদি এখন একটা মশকিকে লম্বচ্ছেদ করে যদি আমরা আঁকি তাহলে দেখো ধরে নাও এই হলো সেই মশকির পাকস্থলী, ক্রপ, মশকির ক্রপ বা
সাধারণভাবে আমরা এটাকে মশকির পাকস্থলী বলি, যদিও ক্রপ পাকস্থলী নিয়ে কিছু বিষয় আছে, সেই দিকে সেই জটিলতার দিকে আমরা যাব না, জাস্ট ধরে নাও এটা হলো মশকির পাকস্থলী। এই মশকির পাকস্থলী মশকির মস্তক থেকে শুরু করে এখানে যে অন্ননালী আছে সেইটা গিয়ে এই যে মস্তকের সাথে লেগে আছে। তাহলে এইটুকু যদি মশকির পাকস্থলী হয় তাহলে মশকির দেহপ্রাচীর কোথায়? আমি পিঙ্ক কালার দিয়ে মশকির দেহপ্রাচীর মস্তক এইগুলা বোঝানোর চেষ্টা করব। এইটুকু ধরে নাও সেই মশকির মস্তক ধরে নাও, আর এখান থেকে যদি আমরা ধরি তাহলে এইটা হলো সেই মশকির দেহপ্রাচীর, এই যে হলো মশকির দেহপ্রাচীর। তাহলে যদিও তোমাদের কাছে প্রশ্ন জাগছে যে স্যার এটা মশকি কিভাবে হলো, আমি আগেই বলছি এটা পারফেক্ট না হইলেও মেনে নাও যে এইটা হলো মশকি। ওকে, তাহলে এই ভেতরের অংশটুকু হলো মশকির ক্রপ বা পাকস্থলী। এখন দেখো, মশকি যখন আমাদের রক্ত খায় তখন আমাদের রক্তে যদি মেরোজয়েট থাকে তাহলে সেইটাও মশকির পাকস্থলীতে যাবে, যদি সেখানে গ্যামিটোসাইট থাকে সেটাও মশকির পাকস্থলীতে যাবে, যা যা খাই থাকবে রক্তে সব উপাদান এই মশকির পাকস্থলীতে চলে যাবে। তাহলে আমরা এখন ধরে নিতে পারি যে ভিকটিম অর্থাৎ যার শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট ছিল তার রক্ত এখন মশকির পাকস্থলীতে। তাহলে সেখানে কি আছে? প্রচুর লোহিত রক্তকণিকা আছে, এইগুলাকে আমরা ধরে নিলাম লোহিত রক্তকণিকা। ওকে, লোহিত রক্তকণিকা আছে, সাথে প্রচুর মেরোজয়েড আছে, কারণ আমরা জানি যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যখন মানুষের শরীরে ঘটে তখন এই এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার মধ্যে কি তৈরি হয়? অসংখ্য মেরোজয়েড তৈরি হয়, তারা সব লোহিত রক্তকণিকাকে ভেঙে বাইরে বের হয়ে আসে। আমরা ধরে নিতে পারি এইগুলা সেই মেরোজয়েড, এইগুলা হলো সব মেরোজয়েড। তাহলে অসংখ্য মেরোজয়েডও কিন্তু আছে এই মশকির পাকস্থলীতে। ওকে, আর কি আছে? এইটা সব থেকে ক্রুশিয়াল বিষয়, সেটা হলো যে আমরা এই যে ভিডিওটা দেখলাম বা গত ক্লাসে যে আলোচনা করছিলাম তার প্রেক্ষিতে আমরা এখন বলতে পারি কি যে কতিপয় লোহিত রক্তকণিকার ভেতরে যে মেরোজয়েডগুলো প্রবেশ করে তারা সংখ্যাবৃদ্ধি না করে জাস্ট নিজেরা মোটা তাজা হয়, যাদেরকে আমরা গ্যামিটোসাইট বলি। এখন যদি আমরা দেখি তাহলে খেয়াল করো যে এইটাকে ধরে নিলাম সেই গ্যামিটোসাইট, এই ব্লুটা একটা গ্যামিটোসাইট, এখানে যদি আমরা ধরে নিই তাহলে এইটা হলো আর একটা গ্যামিটোসাইট। ওকে, তাহলে এই যে গ্যামিটোসাইটগুলো তারা কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে আবৃত অবস্থায় থাকে, কিন্তু মেরোজয়েড যারা দেখতে পাচ্ছি সেই মেরোজয়েডগুলো কিন্তু আবৃত না, লোহিত রক্তকণিকাকে ভেঙে বের হয়ে এই মশকির ক্রপের মধ্যে বা পাকস্থলী যাই বলি না কেন সেখানে তারা দ্রবীভূত অবস্থায় থাকে। ওকে, এখন দেখো মশকি কিন্তু হজম করতে পারে রক্তকে, তাই রক্তকে যখন হজম করবে মশকির পাকস্থলীর নিজস্ব এনজাইম দিয়ে যখন রক্তকে হজম করবে তখন লোহিত রক্তকণিকাগুলো সব হজম হয়ে যাবে, করে দিলাম হজম। আর এই রক্তকে হজম করার সময় যে এনজাইমগুলা সে ক্ষরণ করবে সেই এনজাইমের প্রভাবে মেরোজয়েডগুলাও কিন্তু হজম হয়ে যাবে, এই হলো সেই মেরোজয়েড, ধরে নাও এই মেরোজয়েডগুলাও হজম হয়ে গেছে, খেয়াল করো। কিন্তু এই যে লোহিত রক্তকণিকার মধ্যে যে গ্যামিটোসাইটগুলো রয়েছে এই গ্যামিটোসাইটকে মশকি হজম করতে পারে না। ওকে, কিন্তু লোহিত রক্তকণিকা হজম হয়ে যায় বিধায় কি হবে? আমরা এখন দেখাইতে পারি যে লোহিত রক্তকণিকার ভেতরে মেরোজয়েড ছিল সেইটা বের হয়ে পড়বে, কারণ লোহিত রক্তকণিকার প্রাচীর বা লোহিত রক্তকণিকা হজম হয়ে যাবে, যার ফলে লোহিত রক্তকণিকার মধ্যে থাকা যে গ্যামিটোসাইট সেই গ্যামিটোসাইট বের হয়ে আসবে, এই হলো সেই গ্যামিটোসাইট এখন মুক্ত হলো, কারণ লোহিত রক্তকণিকার মধ্যে সে লুকাইছিল, যার মধ্যে লুকাইছিল সেই লোহিত রক্তকণিকা হজম হয়ে গেছে, যে কারণে লুকায়িত যে গ্যামিটোসাইট তারা এখন ওপেন হয়ে গেছে, এই মশকির পাকস্থলীতে চলে আসছে। এখন দেখো, গত ক্লাসে আলোচনা করছিলাম তারপরেও বলি, এই গ্যামিটোসাইট দুই প্রকার হয়, একটাকে আমরা বলে থাকি মাইক্রো গ্যামিটোসাইট বা মেল গ্যামিটোসাইট, আর একটাকে আমরা বলে থাকি ম্যাক্রো গ্যামিটোসাইট বা ফিমেল গ্যামিটোসাইট। ওকে, এই মাইক্রো গ্যামিটোসাইট এটাকে কেন বলছি? কারণ এরা ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র? এদেরকে যদি আমরা দেখি তাহলে এদের ব্যাস হবে 9 থেকে 10 মাইক্রোমিটার। আমি যদি
এই একটা গ্যামিটোসাইটকে এখানে জুম করে নিয়ে যাই। দেখো এই গ্যামিটোসাইটটাকে আমি এখানে এই জায়গাটাই জুম করে নিয়ে আসলাম, এই যে গ্যামিটোসাইট। তাহলে এই গ্যামিটোসাইটটা এই যে আমি যদি দেখাই, এই যে এইভাবে এইদিকে নিয়ে আসলাম জুম করে, তাহলে এই গ্যামিটোসাইটটা হলো মাইক্রোগ্যামিটোসাইট। মাইক্রোগ্যামিটোসাইটের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস তুলনামূলক বেশ বড় হয়, খেয়াল করো। এবং ব্যাস হয় কত বলছি, এখান থেকে এতটুকু হবে 9 থেকে 10 মাইক্রোমিটার। যেহেতু 9 থেকে 10 মাইক্রোমিটার, তাই এইটা অপেক্ষাকৃত ক্ষুদ্র। কার অপেক্ষা? এই যে আমি যদি এখন এইটাকে এইদিকে নিয়ে যাই, জুম করে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো এইটা হলো সেই এই ম্যাক্রোগ্যামিটোসাইট। এই ম্যাক্রোগ্যামিটোসাইটের যদি সাইজ দেখি, সেটা হলো 11 থেকে 12 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে এইটার ব্যাস হলো 9 থেকে 10 মাইক্রোমিটার, আর এইটার ব্যাস হলো 11 থেকে 12 মাইক্রোমিটার। অর্থাৎ এদের আমি এখানে লিখেই দিই 11 থেকে 12 মাইক্রোমিটার এদের ব্যাস, আর এদের ব্যাস হলো 9 থেকে 10 মাইক্রোমিটার। যে কারণে এইটা ছোট এইটা বড়, তাই এইটাকে আমরা বলছি মাইক্রোগ্যামিটোসাইট, আর এইটাকে আমরা বলছি ম্যাক্রোগ্যামিটোসাইট। তার মানে দুইটাই গ্যামিটোসাইট, কিন্তু তাদের মধ্যে যেটা অপেক্ষাকৃত ক্ষুদ্র, খুব বেশি যে ক্ষুদ্র তা না, কিন্তু অপেক্ষাকৃত ক্ষুদ্র, সেইটাকে আমরা বলে থাকি মাইক্রোগ্যামিটোসাইট। আর যেটা একটু অপেক্ষাকৃত বড়, সেটাকে আমরা বলে থাকি ম্যাক্রোগ্যামিটোসাইট। এবার বলতে পারো, স্যার একটু আগেই তো আপনি বললেন যে এইটা মেল গ্যামিটোসাইট, অর্থাৎ যাহা মাইক্রোগ্যামিটোসাইট তাহাই মেল গ্যামিটোসাইট। কেন? কারণ এই গ্যামিটোসাইট থেকে, এই গ্যামিটোসাইট থেকেই কিন্তু এক সময় শুক্রাণু তৈরি হয়। কতগুলা? 4 থেকে 8টা পর্যন্ত শুক্রাণু তৈরি হতে পারে। সেই কারণে আমরা এদেরকে আবার মেল গ্যামিটোসাইটও বলি, কারণ আমরা জানি পুরুষের প্রতিনিধিত্ব করে কে? শুক্রাণু। তাই যে কোষ থেকে শুক্রাণু তৈরি হয়, সেই কোষগুলাকে আমরা মেল গ্যামিটোসাইট বলতে পারি বা বলি। ওকে, সাইট মানে কোষ, আর যে কোষ থেকে শুক্রাণু তৈরি হয় সেটারে আমরা বলবো কি? মেল গ্যামিটোসাইট। তাহলে এই কোষটা থেকে, অর্থাৎ এই কোষটা থেকে ডিম্বাণু তৈরি হবে, তাই কোষটাকে কি বলবো আমরা? ফিমেল গ্যামিটোসাইট। ওকে, তাহলে আমরা মাইক্রোগ্যামিটোসাইট বা মেল গ্যামিটোসাইট কি চিনলাম, তার আকৃতি, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আবার এখানে ম্যাক্রোগ্যামিটোসাইট বা ফিমেল গ্যামিটোসাইট কি, দেখতে কেমন, তার বৈশিষ্ট্য কি, সেটা মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। ওকে, এখন প্রশ্ন হলো এই মাইক্রো আর ম্যাক্রোগ্যামিটোসাইট কিন্তু মশকের শরীরে এসে তৈরি হয় না, কোথায় তৈরি হয়? মানুষের শরীরেই তৈরি হয়। যখন এরিথ্রোসাইটিক সাইজোগনি চলছিল, সেই সময় কিন্তু কি হয়েছিল, কতিপয় মেরোজয়েড লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকে সংখ্যা বৃদ্ধির পরিবর্তে নিজেরা মোটা তাজা হয়ে গ্যামিটোসাইটে পরিণত হয়েছিল। একাধিকবার কথাটা আমি বলছি, তাই নতুন করে আর বলার দরকার নাই। তাহলে আমরা এখন দেখে নিলাম যে এই মশকির পেটের মধ্যে কি আছে, শুধু গ্যামিটোসাইটগুলো আছে, তাছাড়া লোহিত রক্তকণিকা প্লাস যে মেরোজয়েড যা খাইছিল তারা সব হজম হয়ে গেছে, কিন্তু গ্যামিটোসাইট হজম করতে পারে না, কে? এই স্ত্রী অ্যানোফিলিস মশক। ওকে, এবার এই মেল গ্যামিটোসাইট থেকে এখন তৈরি হবে কি? শুক্রাণু। আর ফিমেল গ্যামিটোসাইট থেকে তৈরি হবে হলো ডিম্বাণু। এখানে ডিম্বাণু তৈরি হওয়া, ফিমেল গ্যামিটোসাইট থেকে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া খুব ইজি, খুব বেশি বেগ পেতে হয় না, জাস্ট আকৃতিতে একটু বড় হয়, খেয়াল করো। এবং সাথে যেটা হয় সেটা হলো একটা অভ্যর্থনা কেন্দ্রের সৃষ্টি হয়, অর্থাৎ একটা ছিদ্র বা একটা বিশেষ পয়েন্ট তৈরি হয় যার মধ্য দিয়ে শুক্রাণু যেতে পারে, এমন একটা পয়েন্ট বা গঠন তৈরি করে করলে সেটা ডিম্বাণুতে পরিণত হয়ে যায়। তাই এই স্ত্রী গ্যামিটোসাইট থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া খুব ইজি, খুব একটা কঠিন কিছু না। কিন্তু আমরা যদি এখন দেখি, তাহলে এই যে পুং গ্যামিটোসাইট থেকে শুক্রাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু মোটামুটি একটু জটিল। সেটা কি? প্রথমেই এইরা একটু কিছুটা এই একটু বড় হবে, তার যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা মাঝে থাকবে, ধীরে ধীরে এই নিউক্লিয়াস বিভাজিত হবে, এবং যদি বিভাজিত হয়ে কতগুলা 4 বা 8টা নিউক্লিয়াসের সৃষ্টি করবে, আমরা ধরে নিলাম 4টা নিউক্লিয়াসের সৃষ্টি করছে, এই যে 4টা নিউক্লিয়াসের সৃষ্টি করছে। এবার ধীরে ধীরে কি হবে, এই নিউক্লিয়াস 4টা হয়ে গেলে কি হবে,
কিছু অভিক্ষেপের সৃষ্টি হবে, এই যে কিছু অভিক্ষেপের সৃষ্টি হবে, এই যে অভিক্ষেপের সৃষ্টি হবে, এই অভিক্ষেপের যখন সৃষ্টি হবে তখন দেখে মনে হবে কি যে ওই একটা কোষ থেকে ধীরে ধীরে চারটা কোষের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এক সময় এই অভিক্ষেপগুলো আলাদা হবে, প্রতিটা অভিক্ষেপের মধ্যে একটা করে নিউক্লিয়াস থেকে অভিক্ষেপগুলো আলাদা হবে, এবং ধীরে ধীরে অভিক্ষেপগুলো আরো বেশি মোটা তাজা হয়ে কি হবে, চারটা শুক্রাণুতে পরিণত হবে। এই যে দেখো সেই চারটা শুক্রাণু। তাহলে এইটা ছিল মেল গ্যামিটোসাইট, সেখান থেকে আমরা এখন চারটা শুক্রাণু পাইলাম। খেয়াল করো, যে কোনো জীবের ক্ষেত্রেই শুক্রাণু তৈরির কৌশলটাকে আমরা বলে থাকি হলো স্পার্মাটোজেনেসিস, আর যে কোনো জীবের ক্ষেত্রেই ডিম্বাণু তৈরির কৌশলকে আমরা বলে থাকি ওজেনেসিস। তাহলে আমরা এখন বলতে পারি যে এই ম্যালেরিয়া পরজীবীর স্পার্মাটোজেনেসিসের ফলে চারটা শুক্রাণু তৈরি হলো, আর ওজেনেসিসের ফলে কি হলো, ডিম্বাণু তৈরি হলো। কোথা থেকে? মাইক্রোগ্যামিটোসাইট থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি হলো, এই শুক্রাণু তৈরি হলো চারটা, আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে ওজেনেসিস প্রক্রিয়াতে ডিম্বাণু তৈরি হলো একটা। তবে এই ম্যালেরিয়া পরজীবীর যে যে গ্যামিটোজেনেসিস, মেল গ্যামিটোজেনেসিস যেটা, বা আমরা যেটারে বলি স্পার্মাটোজেনেসিস যেটা, এইটাকে আবার নিকনেম দেওয়া হয়েছে, সেই নিকনেমটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। কি বলা হয়? এক্সফ্লাজেলেশন। তাহলে আমরা এখন কি বলতে পারি, এক্সফ্লাজেলেশন কাকে বলে? এক্সফ্লাজেলেশন হলো সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মশকির ক্রপের মধ্যে মাইক্রোগ্যামিটোসাইট অর্থাৎ মেল গ্যামিটোসাইট কি হবে, বিভাজিত এবং রূপান্তরিত হয়ে কি স্পার্মে বা শুক্রাণুতে পরিণত হবে, সেই প্রক্রিয়াটাকে, সেই প্রক্রিয়াটাকে আমরা সাধারণভাবে এক্সফ্লাজেলেশন বলে থাকি। বাট এই এক্সফ্লাজেলেশন ইজ নাথিং বাট কি স্পার্মাটোজেনেসিস, অর্থাৎ স্পার্ম তৈরির কৌশল যদি স্পার্মাটোজেনেসিস হয় তাহলে এই এক্সফ্লাজেলেশন অবশ্যই কি স্পার্মাটোজেনেসিস। তার মানে আমরা এখন বলতে পারি যে ম্যালেরিয়া পরজীবীর এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে আমরা কি করি, তাকে একটা নির্দিষ্ট স্পেসিফিক ভাবে বলার জন্য এক্সফ্লাজেলেশন নামকরণ করছি। ওকে, তাহলে এই মশকির ক্রপের মধ্যে বা পাকস্থলীর মধ্যে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়াতে কি তৈরি হচ্ছে, চারটা শুক্রাণু তৈরি হচ্ছে, এতটুকু আমরা ধরে নিলাম। ওকে, এবার এই শুক্রাণু গিয়ে কি করবে, এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। এই যে শুক্রাণু চারটার মধ্যে একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে। ওকে, তাহলে ক্রপের মধ্যে যেহেতু অনেক ডিম্বাণু আছে, অনেক শুক্রাণু হবে, তাহলে এইভাবে শুক্রাণু আর ডিম্বাণুর সাথে মিলন অর্থাৎ নিষেক ক্রিয়া চলতে থাকবে। তাহলে এই শুক্রাণু আর এই ডিম্বাণুর নিউক্লিয়াস যখন মিলে যাবে তখন যে কোষটা তৈরি হবে সেই কোষটাকে তখন আমরা বলবো জাইগোট। তাহলে এই হলো সেই জাইগোট কোষ, এটা এখন জাইগোট কোষ হয়ে গেছে। আর এইভাবে জাইগোট তৈরির কৌশলকে আমরা বলে থাকি হলো নিষেক। তাহলে এই মশকের ক্রপের মধ্যে নিষেক ক্রিয়া সম্পন্ন হবে, নিষেক ক্রিয়ার ফলে কি তৈরি হলো, জাইগোট তৈরি হলো। এই জাইগোট কিছু সময়ের মধ্যে, দেখো এই জাইগোট কিছু সময়ের মধ্যে আর গোল থাকবে না, এরা কিছু সময়ের মধ্যে একটা উলম, একটা লম্বা ধরনের একটা গঠনে পরিণত হবে। এই লম্বা ধরনের গঠনটাকে তখন আমরা বলবো ওকিনেট। লম্বা এই গঠনটাকে আমি যেটা এখানে পিঙ্ক কালারে দেখাইছি এইটাকে তখন বলা হবে ওকিনেট। এখন প্রশ্ন হলো এই ওকিনেটের সাইজ শেপ কেমন? সাইজ তো আমরা দেখছি লম্বাটে, এবার শেপ তো আমরা দেখছি লম্বাটে, তাহলে সাইজ কত? এদের সাইজ যদি নির্ণয় করতে হয় তাহলে দৈর্ঘ্য এবং ব্যাসের হিসাব করতে হবে। এদের দৈর্ঘ্য 18 থেকে 24 মাইক্রোমিটার আর ব্যাস 3 থেকে 5 মাইক্রোমিটার হয়। অর্থাৎ তুমি যদি এখান থেকে ধরো এই ওকিনেট গুলা তাহলে এটা কিন্তু বেশ বড়, এটা হলো 18 থেকে 24 মাইক্রোমিটার, সরি 24 মাইক্রোমিটার, আর এই যে ব্যাস যদি ধরো তাহলে সেটা 3 থেকে 5 মাইক্রোমিটারের হয়ে থাকে। তাহলে এমন একটা লম্বাটে গঠন তৈরি হবে যেটাকে আমরা বলবো ওকিনেট। কি বলবো? ওকিনেট। এবার খেয়াল করো এই ওকিনেট কিন্তু সচল, উনি কি করবে, এইভাবে এইভাবে বের হয়ে এখান থেকে কি করবে, এই মশকির পাকস্থলী ভেদ করে বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে মশকির পাকস্থলীতে দুইটা লেয়ার আছে, তার মধ্যে একটা লেয়ারকে ওকিনেট ভেদ করে ফেলতে পারলেও
আরেকটা লেয়ারকে সে ভেদ করতে পারবে না, তাই এই লেয়ারের মধ্যে এই একটা লেয়ার ভেদ করে আরেক লেয়ারের মধ্যে এই ওকিনেটটা ধীরে ধীরে কি হবে গোলাকৃতির হয়ে ধীরে ধীরে এখানে বের হওয়ার চেষ্টা করছিল, বের হতে না পেরে কি হবে চাপ খেয়ে গোল হবে এবং এই মশকের পাকস্থলীর প্রাচীরে আটকা পড়ে যাবে। এই গোলাকার এই গঠনটাকে তখন আমরা বলবো হলো ওসিস্ট। কি বলবো? ওসিস্ট। তাহলে এইভাবে স্পোরোজয়েড থেকে সরি এই ওকিনেটটা যখন মশকের পাকস্থলী ভেদ করে বের হওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ যতগুলা যতগুলা ওকিনেট তৈরি ছিল সবাই বের হওয়ার চেষ্টা করে কিন্তু কেউই বের হইতে পারে না, তারা সবাই কি হয় এই মশকের পাকস্থলীর প্রাচীরে আটকে যায় এবং আকৃতিতে গোলাকৃতি ধারণ করে, গোলাকৃতি ধারণ করে তারা আটকে যায় কোথায়, মশকের পাকস্থলীতে। তাহলে এইভাবে আমরা একটা ইনফেক্টেড মশকের পাকস্থলীতে একে অ্যাট এ টাইম আমরা 50 থেকে 500টা পর্যন্ত এমন ওসিস্ট, এই গোলাকার অংশটাকে তখন আমরা বলি ওসিস্ট, এমন ওসিস্ট আমরা থাকতে দেখি কতগুলো, 50 থেকে 500টা। এবার দেখো এই যে ওকিনেট এসে আটকে গিয়ে গোলাকৃতি হয়ে ওসিস্টে পরিণত হলো, এই ওসিস্ট গুলা ধীরে ধীরে বড় হইতে থাকবে, অন্তত এখন যা আছে এর থেকে আয়তনে 4 থেকে 5 গুণ বড় হয়ে যাবে। খেয়াল করো আমি যদি এখন তাহলে এটা একটু বড় করে দেখাই, হয়তো বা একেবারে মেপে মেপে 4 থেকে 5 গুণ বড় দেখানো সম্ভব হবে না, তবে মোটামুটি আমি যদি দেখাই এই যে এইভাবে যদি দেখাই তাহলে দেখো যে এইটা এখন অনেক বেশি মোটা আমি এখন দেখাইতে পারলাম, আগের তুলনায় এখন ওসিস্ট অনেক বেশি মোটা হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে ওসিস্ট গুলা প্রথমে যে অবস্থায় থাকবে ধীরে ধীরে ওসিস্ট গুলা কি হবে মোটা তাজা হবে, কত গুণ, প্রথমে যেমন ছিল তার 4 থেকে 5 গুণ মোটা হয়ে যাবে। তাহলে এইভাবে কতগুলা 50 থেকে 500টা মতো ওসিস্ট পুরা পুরা পাকস্থলীর প্রাচীরে বা ক্রপের প্রাচীরে আটকে থাকবে, থাকলো। এবার কি হবে, এবার যেটা ঘটবে সেইটা হলো এই যে ওসিস্টে আমরা দেখতে পাচ্ছি এই ওসিস্টের নিউক্লিয়াসটা কিন্তু ডিপ্লয়েড। এখন বলতে পারো যে ওসিস্টের নিউক্লিয়াস ডিপ্লয়েড হলো কিভাবে, এইভাবে যে এই মাইক্রোগ্যামিটোসাইট ছিল হ্যাপ্লয়েড, ম্যাক্রোগ্যামিটোসাইটও ছিল হ্যাপ্লয়েড। মাইক্রোগ্যামিটোসাইট থেকে মাইটোসিস প্রক্রিয়াতে শুক্রাণু তৈরি হয়েছে, যে কারণে আমরা জানি মাইটোসিস হইলে যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাই মাইক্রোগ্যামিটোসাইট যেহেতু হ্যাপ্লয়েড এই শুক্রাণুগুলোও হ্যাপ্লয়েডই হয়েছে। আবার এই যে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে ডিম্বাণু তৈরি হয়েছে, ম্যাক্রোগ্যামিটোসাইট যেহেতু হ্যাপ্লয়েড ছিল এই ডিম্বাণুটাও হ্যাপ্লয়েডই হবে। এবার এই হ্যাপ্লয়েড শুক্রাণু আর হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলে যে জাইগোট তৈরি করলো সেই জাইগোটটা হয়েছিল ডিপ্লয়েড। জাইগোট কি ছিল? ডিপ্লয়েড। ডিপ্লয়েড জাইগোট যখন লম্বা হয়েছে তখন তার নাম হয়েছে ওকিনেট, ওকিনেটটাও তাহলে কি ডিপ্লয়েড। ওকিনেট যখন আবার কি রূপান্তরিত হয়ে গোল হয়ে গেছে বা এই মশকের পাকস্থলীর প্রাচীরে তখন কি ক্রোমোজোম সংখ্যা কিন্তু হেরফের হয় নাই, তাই এইটার ক্রোমোজোম সংখ্যাও 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড। তাহলে এই যে ওসিস্টটা ওসিস্টের কোষটা ওসিস্ট কোষটা কেন ডিপ্লয়েড সেটা কিন্তু আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা এখন বলতে পারি যে মাইক্রোগ্যামিটোসাইট হ্যাপ্লয়েড, ম্যাক্রোগ্যামিটোসাইট হ্যাপ্লয়েড, এরা সব হ্যাপ্লয়েড, এরা হ্যাপ্লয়েড, কিন্তু ডিম্বাণু জাইগোট এই যে এখানে যদি আমরা দেখাই তাহলে ধরে নাও এটা হলো সেই ডিম্বাণু, তাহলে ডিম্বাণুটা হ্যাপ্লয়েড, ঠিক আছে, কিন্তু জাইগোট থেকে আবার ডিপ্লয়েড দশা শুরু। ওকে, এবার প্রশ্ন হলো যে এই ওসিস্টের মধ্যে কি হবে, আমি যদি এই জায়গাটাকে একটু জুম করে নিয়ে যাই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি এখন এই জায়গাটাতে এখানে যদি দেখাই তাহলে এইটা ধরে নাও সেই পাকস্থলীর প্রাচীর। ওকে, আমরা জানি পাকস্থলীর 2টা লেয়ার থাকে, এই যে 2টা লেয়ার তার মধ্যে একটা লেয়ারকে ভেদ করে ফেলছে আর বাইরের লেয়ারটাকে ভেদ করতে পারে নাই ওকিনেটটা দিয়ে, এখানে যে গঠনটা তৈরি হয়েছে আমরা যদি দেখি তাহলে এই হলো সেই একটা ওসিস্ট, আর এই যে ওসিস্টের নিউক্লিয়াসটা যেটা ডিপ্লয়েড, মনে আছে? অর্থাৎ আমরা জাস্ট এই অংশটুকু এখানে জুম করলাম কারণ আমাদেরকে এখন বুঝতে হবে যে ওসিস্টের মধ্যে কি ঘটে। দেখো ওসিস্টের এই যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা আছে এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা একবার মাত্র, অনলি একবার
মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে। কোন পদ্ধতি? মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে। আর আমরা জানি মিওসিস হলে কি হয়, এক নিউক্লিয়াস থেকে চার নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং প্রতিটা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। তাহলে আমরা এখন বলতে পারি এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে এখন চারটা নিউক্লিয়াস তৈরি হলো, এক দুই তিন চার। ওকে, চারটা নিউক্লিয়াস আমি একটু বড় করে দেখালাম, চারটা নিউক্লিয়াস তৈরি হলো। যেহেতু মিওসিস হয়েছে তাই প্রত্যেকটা নিউক্লিয়াসই কিন্তু হ্যাপ্লয়েড, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ওকে, গেল। তাহলে একবার মিওসিস হওয়ার পর আর মিওসিস হবে না। এবার প্রত্যেকটা নিউক্লিয়াস বারবার বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, অর্থাৎ এইটা বিভাজিত দুইটা নিউক্লিয়াস হবে, এটা হয় দুইটা, এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা। অর্থাৎ এখানে যদি আমি দেখাই তাহলে এখানে দুই, আচ্ছা এটা আমি একটু ভিন্ন কালারে দেখানোর চেষ্টা করি। ধরো এই জায়গাটাই কি দুইটা নিউক্লিয়াস হয়েছে, আবার এখান থেকে দুইটা হয়েছে, এইটা কিন্তু আবার কি প্রথমবার মিওসিস হইলেও পরবর্তী যে কাহিনীগুলা ঘটলো এগুলা কিন্তু মাইটোসিসের ফলেই ঘটছে, মাইটোসিস হচ্ছে। তাই ক্রোমোজোম সংখ্যা কি হুবহু থাকছে, অর্থাৎ এই দুইটা ক্রোমো নিউক্লিয়াসই কিন্তু হ্যাপ্লয়েড হবে, দুইটাই হ্যাপ্লয়েড হবে। ওকে, এবার এই যে আটটা নিউক্লিয়াস হলো, এবার আটটা আবার বিভাজিত হবে। তাহলে আটটা বিভাজিত হলে কি হবে, ষোলোটা। এবার ষোলোটা আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হবে বত্রিশ, বত্রিশটা আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে হয়ে এক সময় এই পুরা ওসিস্টের মধ্যে অসংখ্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস তখন হ্যাপ্লয়েড হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এমন অসংখ্য নিউক্লিয়াস এখন, এই যে দেখো অসংখ্য নিউক্লিয়াস এখন ওসিস্টের মধ্যে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসই কিন্তু হ্যাপ্লয়েড। ওকে, এইভাবে বিজ্ঞানীরা মোটামুটি প্রমাণ করছে যে একটা ওসিস্টের মধ্যে দশ হাজার পর্যন্ত, কতগুলা, দশ হাজার পর্যন্ত এমন নিউক্লিয়াসের সৃষ্টি হইতে পারে। খেয়াল করো, তার মানে প্রথম যে নিউক্লিয়াসটা ছিল সেইটা একবার মাত্র মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং পরবর্তীতে আর মিওসিস হয় না। পরবর্তীতে যেটা হয় যে ওই চারটা নিউক্লিয়াসই বারবার 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 বিভাজিত হয়ে একসময় দশ হাজার হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি করে ফেলে, কোথায়, ওসিস্টের মধ্যে। এবার প্রতিটা ওসিস্ট কি করবে, কিছুটা সাইটোপ্লাজম কালেক্ট করবে, করে প্রথমে কি গোলাকার কোষে পরিণত হবে এবং পরবর্তীতে এই গোলাকার কোষগুলাই কি হবে, মাকুশেব নিবে এবং এই কোষগুলাই একসময় কিসে পরিণত হয়ে যাবে, স্পোরোজয়েডে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা ফাইনালি এই ওসিস্টের মধ্যে অসংখ্য স্পোরোজয়েড পাব, অসংখ্য স্পোরোজয়েড, যে স্পোরোজয়েড গুলা হ্যাপ্লয়েড হবে এমন অসংখ্য স্পোরোজয়েড পাব। এই কোথায়, এই ওসিস্টের মধ্যে অসংখ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট স্পোরোজয়েড এবং এই স্পোরোজয়েডে পুরা ওসিস্ট পূর্ণ থাকবে। এই যে পুরা ওসিস্ট এই স্পোরোজয়েডে পূর্ণ, কতগুলা বলছি, দশ হাজার পর্যন্ত স্পোরোজয়েড তৈরি হইতে পারে, হয়ে পুরা ওসিস্টটা কি ভরে যাবে। যখনই ওসিস্টটা স্পোরোজয়েডে পূর্ণ হবে তখন প্রথম ওসিস্টের প্রাচীর নষ্ট হবে, ফেটে যাবে। তারপর মশকির ক্রপের যে প্রাচীরটা আগে ফাটছিল না, যেটা ওকিনেট ফাটতে হলো, যেটাকে ছিন্ন ভিন্ন করতে পারে নাই, এই ওসিস্টের চাপে বা ও স্পোরোজয়েড গুলার চাপে সেই প্রাচীরও ফেটে যাবে। ফেটে তখন কি হবে, এই যে স্পোরোজয়েড, স্পোরোজয়েড গুলা ওসিস থেকে বের হয়ে আসবে। স্পোরোজয়েড গুলা যখন ওসিস থেকে বের হয়ে আসবে, যাবে কোথায়, মশকির রক্তে। কারণ এই যে মশকির যে পাকস্থলী তার বাইরে কি আছে, তার বাইরে মশকির রক্ত আছে। অর্থাৎ মশকির দেহের গঠন যদি আমরা দেখি, তোমরা সেকেন্ড পেপারে যখন ঘাস ফড়িং পড়বা তখন দেখবা যে মশকির পাকস্থলী বা এই ঘাস ফড়িং এর ক্রপটা, এই সে ঘাস ফড়িং এর যে রক্ত অর্থাৎ হিমোলিম্ফ তার মধ্যে কি ডুবে থাকে, ঠিক তেমনি মশকির ক্রপ বা পাকস্থলী মশকির রক্ত বা হিমোলিম্ফের মধ্যে ডুবে থাকে, ধরে নাও মশকির রক্তের মধ্যে ডুবে থাকে। ওকে, তাহলে এই ওসিস্ট ফেটে যখন স্পোরোজয়েড বের হয়ে পড়বে, তারা তখন মশকির রক্তে এসে মিশে যাবে এবং সেখান থেকে এসে সাঁতরে সাঁতরে ধীরে ধীরে মশকির লালা গ্রন্থির দিকে যেতে থাকবে।
কোন দিকে যেতে থাকবে? লালা গ্রন্থি। আর মশকিল লালা গ্রন্থি কোথায় আছে? এই যে মনে করো এই জায়গাটাই মশকিল লালা গ্রন্থি আছে, আমরা ধরে নিলাম, এই হলো ধরে নিলাম মশকিল লালা গ্রন্থি। তাহলে এই স্পোরোজয়েড গুলা এসে এখন মশকির লালা গ্রন্থিতে এসে জমা হবে। দেখা গেছে এট এ টাইম মশকির লালা গ্রন্থিতে 10 লক্ষ পর্যন্ত স্পোরোজয়েড থাকার রেকর্ডও কিন্তু আছে। তবে সাধারণভাবে 3-3.5 লক্ষ স্পোরোজয়েড মশকির লালা গ্রন্থে সাধারণ ধারণ ক্ষমতা বা সাধারণভাবে থাকে, কিন্তু 10 লক্ষ পর্যন্ত থাকার নজিরও কিন্তু আছে। এখন দেখো এই মশকি যদি এখন আমাকে, এখন যদি আমি ভিকটিম হই, এই মশকি মনে করো এখন কি করছে, আমাকে আমার শরীর থেকে রক্ত খাওয়ার চেষ্টা করছে, তাহলে আমার শরীর থেকে রক্ত খাওয়ার উদ্দেশ্যে সে কি করবে, আমার রক্তের সাথে তার লালা মিশাই দিবে যেন আমার রক্ত জমাট না বাঁধে। তাহলে এই লালা যখন আমার রক্তে মিশাই দিবে তখন লালাতে থাকা স্পোরোজয়েড আমার রক্তে চলে আসবে এবং সেইটাই তখন আমার শরীরে রক্তে যাবে, আমার শরীরের রক্তে মিশে যাবে, রক্ত থেকে আমার লিভারে যাবে, লিভার থেকে সেইটা গিয়ে সংখ্যা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি যা করার তাই করবে। গত ক্লাসে আমরা যা আলোচনা করছিলাম সেই কাহিনীগুলা ঘটাবে, তার পুনরাবৃত্তি হবে। তাহলে আশা করি আমরা এই মশকির শরীরে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র বা জীবনচক্রের যে পার্ট, যে কাহিনী, সেইটা বোধহয় আমরা শিখে গেছি। ওকে, আমি একটু রিভিউ করব, তারপর এইটাই আমরা আবার একটু দুইটা ভাগে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে পুরো বিষয়টা একটু রিভিউ করে নিই। দেখো যে মানুষের শরীরে প্রথম স্পোরোজয়েড ঢোকে, সেই স্পোরোজয়েড লিভারে গিয়ে হেপাটিক সাইজোগনির মাধ্যমে অসংখ্য মেরোজয়েড তৈরি করে, সেই মেরোজয়েড গুলো আবার লোহিত রক্তকণিকাতে গিয়ে আবার সংখ্যা বৃদ্ধি করে, কেউ 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 সংখ্যা বৃদ্ধি না করে লোহিত রক্তকণিকার মধ্যে গ্যামিটোসাইট তৈরি করে, মাইক্রো আর ম্যাক্রো গ্যামিটোসাইট তৈরি করে। খেয়াল করো এই অবস্থায় যদি কোনো মশকি, এই যে মনে করো এই মশকিটা কি করলো, ভিকটিমের শরীর থেকে রক্ত খাইলো, তাহলে তার পাকস্থলীতে কি হবে, রক্তের সাথে সাথে এই মেরোজয়েড, রক্তে থাকা মেরোজয়েডও যেমন চলে আসবে এবং রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে লুকায়িত যে গ্যামিটোসাইটগুলো আছে সেই গ্যামিটোসাইটগুলোও মশকির ক্রপে বা পাকস্থলীতে চলে আসবে। ওকে, আসলো। এবার এই লোহিত রক্তকণিকা প্লাস মেরোজয়েড যা আছে সব কি, সব কিন্তু হজম করে ফেলবে মশা, মশকি, কিন্তু এই গ্যামিটোসাইট গুলা হজম করতে পারবে না। তাই লোহিত রক্তকণিকার মধ্যে যেহেতু লুকায়িত ছিল গ্যামিটোসাইট, আর লোহিত রক্তকণিকা হজম হয়ে গেছে তাই গ্যামিটোসাইট গুলা মুক্ত হয়ে যাবে। খেয়াল করো এই গ্যামিটোসাইট মুক্ত হওয়ার পর প্রথম মাইক্রো গ্যামিটোসাইট এক্সফ্লাজেলেশন প্রক্রিয়াতে 4-8টা শুক্রাণু তৈরি করবে, আর ম্যাক্রো গ্যামিটোসাইট সামান্য রূপান্তরিত হয়ে জাস্ট একটা একটু মোটা তাজা হয়ে আর একটা ছিদ্র বা অভ্যর্থনা কেন্দ্র তৈরির মাধ্যমে শুক্রাণুতে পরিণত হবে, এই শুক্রাণু ডিম্বাণুতে পরিণত হবে। এই ডিম্বাণু আর এই শুক্রাণু মিলে কি তৈরি করবে, জাইগোট, অর্থাৎ নিষেকক্রিয়া সম্পন্ন হবে। নিষেকের ফলে একটা ডিপ্লয়েড জাইগোটের সৃষ্টি হবে, ডিপ্লয়েড জাইগোটটা কিছু সময়ের মধ্যে রূপান্তরিত হয়ে একটা লম্বাটে গঠনে পরিণত হবে যেটাকে আমরা বলবো ওকিনেট। সেই ওকিনেটটা সচল বিধায় সে কি করবে, চলে, নিজে চলে মশকির পাকস্থলী ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করবে, কিন্তু পারবে না। তাই মশকির পাকস্থলী যে 2 লেয়ারে তৈরি, একটা লেয়ার সে ভেদ করলেও আর এক লেয়ারের মধ্যে সে আটকে যাবে এবং ক্রমাগত চাপ প্রয়োগ করার কারণে লম্বাটে গঠনটা একটা গোলাকার গঠনে পরিণত হয়ে যাবে। এই গোলাকার গঠনটাকে আমরা বলবো ওসিস্ট। ওসিস্ট যে সাইজে প্রথমে উৎপাদিত হয় ধীরে ধীরে ওসিস্ট গুলা বড় হয়, 4-5 গুণ বড় হয়ে বড় সড় ওসিস্টে পরিণত হয়। ওসিস্টের যে নিউক্লিয়াসটা সেটা যেহেতু ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা প্রথমে একবার মায়োসিস অর্থাৎ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, হয়ে 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি করে। পরবর্তীতে সেই 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস উপর্যপুরি বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ওসিস্টের মধ্যে 10,000 মতো নিউক্লিয়াসের সৃষ্টি করে। প্রতিটা নিউক্লিয়াস কিছুটা সাইটোপ্লাজম এবং কালেক্ট করবে এবং তার বাইরে প্লাজমা মেমব্রেন তৈরি হয়ে মাকুশেবের কোষে পরিণত হবে যাদেরকে বলা হবে স্পোরোজয়েড। সেই স্পোরোজয়েডের চাপে প্রথমে ওসিস্টের প্রাচীর ভেঙে যাবে, তারপর মশকির পাকস্থলীর বাইরের লেয়ারটাও কি বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপর স্পোরোজয়েডগুলো বের হয়ে মশকির রক্তে অর্থাৎ মশকির হিমোলিম্পে সাঁতরাবে এবং সাঁতরে সাঁতরে সেটা মশকির পাকস্থলীতে এসে অবস্থান নেবে।
দ্যাটস অল। তাহলে এই হলো আমাদের আজকের প্রধান যে আলোচনা ছিল সেটা। তবে এখানে দেখো, তোমরা যখন তোমাদের বইয়ে পড়বা, তখন এই যে মশকের শরীরে ঘটে যাওয়া টোটাল কাহিনীকে আলোচনার সুবিধার্থে দুইটা ধাপে বিভক্ত করা হয়, যেহেতু একটু কি লম্বা প্রক্রিয়া, বেশ একটু জটিল প্রক্রিয়া, তাই আলোচনার সুবিধার্থে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়ে থাকি। কি কি? প্রথম ধাপটাকে আমরা বলি গ্যামিটোগনি, আর দ্বিতীয় ধাপটাকে আমরা বলি স্পোরোগনি। তাহলে গ্যামিটোগনি কখন? এই মাইক্রোগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে কি হয়, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়ে, তারপর কি নিষেক হয়ে জাইগোট হবে, ওকিনেট হবে, তারপর কি ওসিস্ট হবে। এই ওসিস্ট হওয়া পর্যন্ত কাহিনীকে আমরা বলে থাকি গ্যামিটোগনি। ওকে, আর ওসিস্টের মধ্যে স্পোরোজয়েট তৈরির যে প্রক্রিয়া, এইটা কিন্তু আবার অযৌন জনন। তার মানে গ্যামিটোগনিটুকু ধরতে পারো টোটাল যৌন জননটা। এই যৌন জননের শেষে যে আবার অযৌন জনন হয়, অর্থাৎ ওসিস্টের মধ্যে যখন আবার কি হয়, ওসিস্টের মধ্যে যখন আবার স্পোরোজয়েট তৈরি হয়, তখন এই প্রক্রিয়াটুকুরে আমরা বলে থাকি হলো স্পোরোগনি। অর্থাৎ ওসিস্টের মধ্যে স্পোরোজয়েট তৈরি হচ্ছে, তারা ওসিস্টকে ভাঙছে, ভেঙে হিমোলিম্পে এসে সাঁতরে এই যে লালা গ্রন্থি পর্যন্ত পৌঁছাচ্ছে, এই পর্যন্ত কাহিনীকে আমরা বলতে পারি স্পোরোগনি। ওকে, তাহলে মশকির শরীরে যে জীবনচক্রের যে অংশটুকু ঘটে আলোচনার সুবিধার্থে, সেই অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম, এক স্পোরোগনি, সরি এক গ্যামিটোগনি, আর একটা হলো স্পোরোগনি। আশা করি গ্যামিটোগনি কি আর স্পোরোগনি কি সেইটা আমরা বুঝে গেছি। ওকে, তাহলে এইবার যদি আমরা টোটাল যদি আমরা ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেলের হিসাব করি, তাহলে দেখো ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেলে কিন্তু এখন অনেকগুলা ধাপ। কি কি? প্রথমেই স্পোরোজয়েট মানুষের শরীরে ঢুকে কি ঘটাইলো, লিভারে গিয়ে হেপাটিক সাইজোগনি ঘটাইলো। হেপাটিক সাইজোগনিরও আবার দুইটা কি পর্যায়ে আছে, একটা হলো প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। যদিও পোস্ট এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিও হয়, তাহলে সেটা যদি ধরো তাহলে তিনটা হেপাটিক সাইজোগনিরই তিন ধরনের ঘটনা। ওকে, তারপরে লোহিত রক্তকণিকার মধ্যে গিয়ে সংখ্যা বৃদ্ধি করলো, ঘটনাটাকে আমরা বলে থাকি হলো এই এরিথ্রোসাইটিক সাইজোগনি। আবার লোহিত রক্তকণিকার মধ্যে সংখ্যা বৃদ্ধি না করে মোটা তাজা হলো, খেয়াল করো, সেইটাকে আমরা বলি গ্যামিটোসাইট তৈরি। আর এই যে গ্যামিটোসাইট তৈরি হয়ে যাওয়ার পর আর কিন্তু কোনো কাহিনী মানুষের শরীরে আর ঘটছে না, ওখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই স্পোরোজয়েট তৈরি হওয়া আর গ্যামিটোসাইট তৈরি হওয়ার পরে মানব দেহে আর কোনো ঘটনা নাই। ওকে, এরপরে চলে যাবে বাকি ঘটনা সে মশকির শরীরে ক্রপে, সেটা কি? প্রথমে গ্যামিটোগনি, তারপরে হলো স্পোরোগনি। এই গ্যামিটোগনি আবার দুইটা ধাপে সম্পন্ন হচ্ছে, এক এক্সপ্লাজেলেশন, আর একটা হলো ওজেনেসিস, অর্থাৎ ডিম্বাণু তৈরি। ওকে, গ্যামিটোগনি গেল এবং সাথে কি ওকিনেট তৈরি এবং ওসিস তৈরি, তাহলে এখানেও চারটা ধাপ বলা যেতে পারে। এরপরে স্পোরোগনি, খেয়াল করো স্পোরোগনির ক্ষেত্রে আবার কি হচ্ছে যে একেবারে স্পোরোজয়েট তৈরি এবং সেটা কি সাঁতরে এই সে মশকের লালা গ্রন্থি পর্যন্ত পৌঁছানো, এইটুকু। তার মানে ডিটেল অনেক কাহিনী, এই ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র অনেক লম্বা একটা ঘটনা, যেটা আমরা ধাপে 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 দুইটা ক্লাসে আলোচনা করে ফেলছি। সব থেকে ভালো হয় তোমরা যখন এইটা আলো পুনরায় যখন তোমরা এই ক্লাসটা দেখবা, তখন গত ক্লাস আর এই ক্লাস দুইটা নিরবিচ্ছিন্ন ভাবে যদি দেখে ফেলো, তাহলে পুরো লাইফ সাইকেলটা ক্লিয়ার ভাবে একেবারে ডিটেলে তোমাদের আয়ত্তে চলে আসবে আশা করি। এখন আমরা যদি এই ম্যালেরিয়া পরজীবীর টোটাল লাইফ সাইকেলটা যদি আমরা এখন বিবেচনা করি, তাহলে দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কি আছে, অনেক ধাপ আছে হ্যাপ্লয়েড ধাপ, অনেক ধাপ আছে ডিপ্লয়েড ধাপ, যেমন স্পোরোজয়েড হ্যাপ্লয়েড, মেরোজয়েড হ্যাপ্লয়েড, গ্যামিটোসাইট হ্যাপ্লয়েড, গ্যামিট হ্যাপ্লয়েড, কিন্তু আবার জাইগোট ডিপ্লয়েড, ওকিনেট ডিপ্লয়েড, ওসিস ডিপ্লয়েড, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা টোটাল লাইফ সাইকেলটা দেখি ম্যালেরিয়া পরজীবীর, তাহলে সেখানে অনেকগুলা হলো হ্যাপ্লয়েড ধাপ আছে, অনেকগুলা ডিপ্লয়েড ধাপ আছে, সবগুলা ধাপ অতিক্রম করলেই এদের লাইফ সাইকেল সম্পন্ন হয়। আর আমরা জানি যদি কোনো জীবের জীবনচক্রে এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার যদি আবর্তন থাকে, তাহলে এই ধরনের জীবনচক্রকে আমরা সাধারণভাবে জনুক্রম বলে থাকি। কি বলি? জনুক্রম। অর্থাৎ ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে অবশ্যই জনুক্রম কি দৃশ্যমান।
ওকে, তাহলে যৌনক্রম কি যদি আসে সেটাও আমরা আলোচনা করতে পারবো বা বলতে পারবো। আর ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেলকে যৌনক্রম বলা যায় কি না, এখন এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার বিশ্বাস যে তোমরা এটা ডিপেন্ড করতে পারবা, যদি কখনো প্রশ্ন এমন আসে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনক্রম দৃশ্যমান, উক্তিটি বিশ্লেষণ করো বা প্রমাণ করো, আই হোপ সেটা তোমরা পারবা। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের অর্থাৎ ম্যালেরিয়ার যেটা অংশটা মানে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদটা, পরিচ্ছেদের নাম হলো ম্যালেরিয়া প্যারাসাইট। ম্যালেরিয়া প্যারাসাইট নামক যে পরিচ্ছেদটা সেইটা যথেষ্ট ডিটেলে আমরা শিখে গেছি, আশা করি সমস্যা হওয়ার কথা না তোমাদের। তারপরেও সামান্য একটু অংশ বাকি আছে, সেটা হলো এই ম্যালেরিয়া থেকে আমরা বাঁচবো কিভাবে। খেয়াল করো, বাঁচার উপায় দুইটা, এক প্রতিরোধ আর একটা হলো কি প্রতিকার। এবং আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কি কিওর, তার মানে আমরা প্রতিরোধটাকেই বেশি গুরুত্ব দিব প্রতিকারের তুলনায়, কারণ প্রতিকার হবে কি না তার কিন্তু নিশ্চয়তা নাই, বাট প্রতিরোধ যদি গড়ে তোলো তাহলে কি হবে সেই প্রতিকারের দিকে বা সেই রিস্কে তোমার যাওয়াই লাগবে না। যেমন আমরা যদি এখন বলি যে আমরা নিয়মিত যদি মাস্ক পরি, তারপরে যে ভ্যাকসিন নিই, তাহলে কি হচ্ছে আমরা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারছি, কিন্তু হয়ে যাওয়ার পরে আমি এই যে আইভারমেকটিন, এই যে রেমডিসিভির কত কিছু আছে, এইটা খেয়ে কি করবো, প্রতিকার করার চেষ্টা করব, সেটা কি অনেকাংশেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো সেই কারণে আমরা অবশ্যই এইটা মানবো, বিশ্বাস করবো, এবং এটা না বিশ্বাস করার কোনো কারণ নাই যে প্রতিরোধ কি বেটার কিসের তুলনায়, প্রতিকারের তুলনায়। তাই মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা এবং সাথে কি ভ্যাকসিন নেওয়া, এইগুলা অবশ্যই বেটার কি অক্সিজেন নেওয়া, তারপর কি রেমডিসিভির, এইসব ড্রাগ নেওয়ার তুলনায় এই করোনার ক্ষেত্রে। ঠিক ম্যালেরিয়ার ক্ষেত্রেও যদি আমরা এখন বলি, তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি আমরা এখন প্রতিকারের প্রতিরোধের কথা বলি, তাইলে মশকি যেন আমাদেরকে কামড়াইতে না পারে সেই ব্যবস্থা করা। আর সেই ব্যবস্থা করতে গেলে তুমি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারো। এক, মশকি যেন তোমাকে কামড়াইতে না পারে তার জন্য মশকি থেকে দূরে থাকবা, মশকি যে থেকে মানে বেঁচে থাকতে হবে যেন মশকি কামড়াইতে না পারে। আর একটা যেটা, তুমি মশকিকে ধ্বংস করে দাও যেন সে না থাকলে তোমাকে কামড়াইতে, তোমার আশেপাশে যদি সে না থাকে তাহলে তো কামড়াইতেই পারবে না। তাহলে মশকি থেকে পলায়ন করা অথবা মশকিকে ধ্বংস করে তোমার আশেপাশে মশকিকে ভিড়তে না দেওয়া, এই দুইটা কাজ করা যায়। তাহলে কামড়াইতে যেন না পারে তার জন্য কি করবা, অ্যানোফিলিস মশা সাধারণত রাতের দিকে কামড়ায়, তাই সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসো। তারপরে কি বাসায় এসে জানালায় নেটের ব্যবস্থা করো, মশারির মধ্যে ঘুমাও, অ্যারোসল ব্যবহার করো, অ্যারোসল না অ্যারোসল তো হলো মশকি ধ্বংস করার জন্য। আচ্ছা, তাহলে এই কাজগুলো যদি তুমি করো তাহলে সেটা হলো মশকির দংশন এড়ানোর পদ্ধতি। আর যদি তুমি মশকিকে মারতে চাও তাহলে কি করবা, যে এদের লার্ভা নষ্ট করার চেষ্টা করো, কারণ এরা পানিতে কি করে, এরা ডিম পাড়ে, ডিম থেকে লার্ভা হয়, তারপর সেখান থেকে এদের বাচ্চা হয়, অর্থাৎ স্থির নোংরা পানিতে। তাহলে কোনো ধরনের কোনো পানি জমতেই দিবা না, যেমন নোংরা পানিতে অ্যানোফিলিস, আবার পরিষ্কার পানিতে কিন্তু এডিস, তাই কোনো স্থির পানি রাখার কোনো ব্যবস্থাই রাখবা না। ঠিক আছে, ড্রেন ট্রেন পরিষ্কার রাখতে হবে, টবে পানি বেশি করে দেওয়া যাবে না, এইভাবে এদের প্রজনন ক্ষেত্র নষ্ট করতে হবে। তারপর এখান থেকে জন্মানোর পরে তারা ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকে গাছের রস খেয়ে বেঁচে থাকে থাকার চেষ্টা করে প্রথম দিকে। তারপরে যখন সে প্রেগনেন্ট হয় তখন মানুষকে কামড়াইতে যায়। তাইলে প্রথম দিকেই যেন সে কি, সে গাছ ঝোপঝাড় না পায়, সেই কারণে ঝোপঝাড় জঙ্গলগুলো পরিষ্কার করে পরিপাটি মানে পরিপাটি একটা পরিবেশ সেখানে সুন্দরভাবে বনায়ন বা সুন্দরভাবে গাছ লাগাইতে হবে, সেইগুলোর পরিচর্যা করতে হবে, কিন্তু যত্রতত্র ঝোপঝাড় রাখা যাবে না, এগুলা করতে পারো। তাহলে এইগুলা গেল প্রতিরোধ ব্যবস্থা। খেয়াল করো, আর একটা যেটা, এদেরকে মশকিকে যদি ধ্বংস করতে চাও, ওই যে বললাম অ্যারোসল আছে, কিছু হরমোন আছে, জুভেনাইল নামে একটা হরমোন আছে, সেটা প্রয়োগ করলে মশকি প্রজনন ক্ষমতা হারায়, সেইগুলা প্রয়োগ করে মশকির প্রজনন নিয়ন্ত্রণের মাধ্যমে মশকিকে তুমি কন্ট্রোল করতে পারো। ওকে, তাহলে তারপরে কেরোসিন ছিটিয়ে দিতে পারো কোথায়, যেখানে লার্ভা জন্মে সেখানে, অথবা যেসব জায়গায় লার্ভা জন্মে যদি পরিষ্কার পানি হয় তাহলে সেখানে মাছ ছেড়ে দাও, টাকি মাছ, তারপরে খোলসা মাছ, কই মাছ, আবার তোমরা গাপ্পি ফিশের নাম শুনছো, এরা, এদেরকে ছেড়ে দিলে কি হয়, এরা মশকির লার্ভা খুব মজা করে খায়,
তাহলে এরা কি বেশি বেশি মশকের লার্ভা খাবে, তাহলে কি এরাও বড় হবে, তোমার অর্থনৈতিকভাবে লাভ হবে। এবং দ্বিতীয়ত যেটা, এই লার্ভা থেকে মশকই হবে না, তোমার উৎপাদ কমবে, তোমার অবশ্যই তুমি তোমার থ্রেট অনেক কমে আসবে। ওকে, তাহলে এই গেল প্রতিরোধের ব্যবস্থা। আর যদি তুমি প্রতিকার করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ওষুধ খাইতে হবে। খেয়াল করো, এই মশকি ঘটিত যে রোগটা ম্যালেরিয়া, তার যে চিকিৎসা, সেই চিকিৎসার ক্ষেত্রে যে মেন যে ড্রাগটা, সেটার নাম হলো কুইনাইন। এই কুইনাইন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে বাজারজাত করে তারা, যেমন নিভা কুইন, ক্লোরো কুইন ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন জায়গায় তুমি পাবা, কিন্তু মূল যে এদের যে গ্রুপ নেম সেটা কিন্তু কুইনাইন। এই কুইনাইন হলো একটা বিশেষ হলো ইসে উদ্ভিদ থেকে প্রাপ্ত পাওয়া যায়। সেই উদ্ভিদের রস যদি নিয়মিত পান করা যায়, বা রোগ হইলে, নিয়মিত না, রোগ হইলে যদি, বা ম্যালেরিয়ার লক্ষণ যদি দেখা দেয়, তখন যদি ওইটা একটা নির্দিষ্ট পরিমাণে পান করা যায়, তাহলে কি হয়, তাহলে মানুষ এই রোগ থেকে নিস্তার পায়। তবে সেইটা দেখা যায় যে অনেক দীর্ঘমেয়াদী, যার মধ্যে ভেষজ চিকিৎসাগুলো তোমরা জানো একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তাই বর্তমানে ওই উপাদানগুলাকেই রাসায়নিকভাবে আর্টিফিশিয়ালি তৈরি করে বাজারে এখন এই কুইনাইন কি হলো বাজারজাত করা হয়ে থাকে। যেটা অ্যালোপ্যাথিক ঔষধ হিসাবে পাওয়া যায়, সেটা বিভিন্ন নামে পাওয়া যায়, তাদেরকে কালেক্ট করে সেটা ডাক্তারের পরামর্শ, অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি সেবন করা হয়, তাহলে এই রোগটা হওয়ার সুযোগ, বা হইলেও এই রোগটা মানুষ মারা যাওয়ার সুযোগ কিন্তু থাকে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যে ডক্টর যে পরামর্শ দিবে এবং নিয়মিত চেক আপের মধ্যে থাকার পর যখন ডক্টর নিশ্চিত হবে যে না, তার শরীরে আর কোনো ম্যালেরিয়া পরজীবী নাই, তখনই শুধু তুমি এই এই ওষুধটা বাদ দিতে পারবা। হঠাৎ করে যদি বাদ দিয়ে দাও, তখন কি হতে পারে, তখন দেখা যাবে যে কিছু কিছু স্পোরোজয়েড অনেক দিন পর্যন্ত কিন্তু লিভারের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে যেতে পারে। পরবর্তীতে সেইটাই আবার কি হয়, বংশবৃদ্ধি করে আবার তোমাকে কিন্তু অনেক দিন পর, অনেক বছর পরেও কিন্তু তোমার আবার ম্যালেরিয়া রোগ তৈরি করে ফেলতে পারে, সৃষ্টি করে ফেলতে পারে। তাই ঔষধ অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপের মাধ্যমে গ্রহণ করতে হবে। ওকে, তাহলে আশা করি আমরা এই চতুর্থ অধ্যায়ের, জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, যেটা ম্যালেরিয়া পরজীবী, সেই ম্যালেরিয়া পরজীবী নিয়ে ডিটেল স্টাডি আমরা কমপ্লিট করে ফেলাম। ভালো থেকো সবাই, ঈদ মোবারক। আগে তো ঈদ মোবারক জানানো হয় নাই, এখন জানাইলাম। ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার নতুন চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ সবাইকে।